লাগে কি খাবার দাবারই বেশি গো তার মিষ্টি না ওনা ভাত তারপর আলু ভর্তা ফুলকপি ভাজি তারপর ট্যাংরা মাছের ঝোল তারপর মনে করেন যে মুরব্বা তারপর সন্দেশ পেড়া সন্দেশ তারপর মনে করেন বালুশাহি লিখেছি আর বলতে হবে না মানে এত কিছু এই ব্যাগের মধ্যে পুরো রেস্টুরেন্ট নিয়ে ঘুরেন তো কেন আরে কি বলছেন ছোটবেলা থেকে তো এসব খেয়ে বড় হয়েছি গো শোন আমি যখন বিদেশ গেলছিলাম বিদেশে যখন থাকতাম তখন বিদেশে নিজে রান্না করে খেতাম জানেন ভাত গরম ভাত নিজে রান্না করে খাওয়ার সময় আমার চোখ বন্ধ করে নিতাম চোখ বন্ধ করে নিলে আমি কল্পনা করতাম যে আমি আমার বাড়ির উঠোনে বসে ভাত খাচ্ছি মা ভাত বাড়িয়ে দিচ্ছে আর আমি খেয়ে যাচ্ছি মনে করো সেই নতুন চালের গন্ধ সেই ঘন ইস লবণ কম হয়েছে গো ও কোথায় চলে গেছিলাম জানেন শুধুমাত্র এই একটা কারণে মনে হয় কি দেশেই বিয়ে করি করছেন না কেন কি অবস্থায় যে আমি আছি আমি জানি কি বলছেন কোনো ফ্যাসাদ হয়েছিল কি না আচ্ছা আপনাকে একটা পার্সোনাল কোশ্চেন করি মানে যদি আপনার কোনো প্রবলেম না থাকে আমি আমি বিয়ে করার জন্য আইছি বিয়ে করে বলিয়ে যাব আমি আপনার বিয়ের কথা জিজ্ঞেস করিনি ও মানে আমি জানতে চাচ্ছিলাম আপনার পায়ের বিষয়টা যদি প্রবলেম থাকে তো কে আপনার বলতে হবে না 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 কি বলছেন প্রবলেম হবে কেন আমার তো সব সময় পালিয়ে নানান মানুষের নানান প্রশ্নের জবাব দিতে হয় গো আসলে হয়েছে কি আমি যখন জন্ম নিয়েছি মানে জন্মগত ভাবে আমার একটা পা ছোট আর একটা বড় বুঝতে পেরেছেন কি বুঝেছেন হ্যাঁ বুঝতে পেরেছি আচ্ছা এমনিতে কোনো সমস্যা হয় না না আমার তো কোনো সমস্যা হয় না সমস্যা হয় মানুষের মানে যখন দেশে থাকতাম না মানুষ আমার এই পালিয়ে কত কথা বলতো তারপরে কাজ করতে গেলে মানুষ কত কমেন্টস করতো মানে আমাকে দিয়ে বেশি কাজ করানো যাবে না তো সেই জন্য পরে মনে হয় কষ্ট নিয়ে না বিদেশ চলে গেলাম বিদেশে গিয়ে কিন্তু আর এরকম হয়নি জানেন সবাই খুব সাহায্য করতো খুব এবং আমার কাজে অবশ্য দেশে অনেক ভালো মানুষ আছে জানেন আমি পড়েছিলাম মামুন বোঠা অনেক ফাউল লোকের পাল্লায় পড়েছিলাম বুঝেছেন ঠিক বলেছেন আমাদের এই দেশের মানুষরা অনেক ভালো অনেক ভালো অনেক ভালো লাগছে আপনার সঙ্গে কথা বলতে আচ্ছা আপনার কথা শুনলি যদি আপত্তি না থাকে না কোনো আপত্তি নাই আমার কথা বলবো কিন্তু চল না হাঁটি হাঁটলে না মন জবের ভালো হয়ে যায় আপনি কি করে বুঝলেন যে আমার মন খারাপ আপনি যেভাবে বিদেশে বড় হয়ে সুন্দর করে বাংলা বলেন সেভাবে আপনি কিন্তু খুবই সুইট আছেন